Assalamu alaikum. Welcome to all channel of Bright School and College. I am Afrin Ahmed, lecturer, Department of Biology, Bright School and College. Our today's topic is human eye for the student of class 8. So let's go to the topic. Shupriyo Shikhartibindo, aajke ami tomader porabo manob chokkhu ba human eye. আমরা চোখ দিয়ে দেখি, আমরা জানি আমাদের মানব দেহে একজোড়া চক্ষু আছে। চোখ একটি সংবেদী অঙ্গ। আমাদের চোখ নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত, যেটি তোমাদের বইয়ে আছে। অংশগুলো এক এক করে দেখে নেই। আইবল বা অক্ষিগোলক, স্ক্লেরা বা শ্বেতমণ্ডল, কর্নিয়া, কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল, আইরিশ, পিউপিল বা তারারন্ধ্র, কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার নিয়ে আমাদের মানব চক্ষু গঠিত। তো চলো, আমরা এখানে দেখো একটি চোখের অন্তর্গঠন দেখিয়েছি। লেবেলিং সহ আরেকটু বিশদভাবে চোখের অন্তর্গঠন দেখে নেওয়ার জন্য চলো আমরা পরের বোর্ডে চলে যাই। মানব চক্ষু একটি সংবেদী অঙ্গ, অর্থাৎ এটি একটি সেন্সরি অর্গান। দ্যাট মিন্স এই অঙ্গ পঞ্চ ইন্দ্রিয়ের একটি, এবং সেন্সরি অর্গান বলতে আমরা বুঝি এই অঙ্গ পরিবেশের থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহে প্রেরণ করে এবং মস্তিষ্ক এটিকে গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। আমাদের মানব দেহে দুটি চোখ আছে। একটি চোখ থেকে আরেকটি চোখের দূরত্ব 6.3 সেন্টিমিটার। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি মজার ব্যাপার বলতে চাই, মানব চক্ষুর 1/6 অর্থাৎ 6 ভাগের এক অংশই কেবল বাইরে দৃষ্টিগোচর হয়, বাকি 5/5 কি করে অক্ষিকোটরের ভিতরে আবদ্ধ থাকে। কি মজা, তাই না? তাহলে এখানে আমরা এখন দেখব কোন কোন অংশ নিয়ে মানব চক্ষু গঠিত এবং মানব চক্ষুর ইন্টারনাল স্ট্রাকচার আমরা এখন পর্যবেক্ষণ করব। নিম্নলিখিত অংশগুলো নিয়ে মানব চক্ষু গঠিত, আগেই বলেছি, এখন একটা একটা করে ব্যাখ্যা করব। এক নম্বর হচ্ছে অক্ষিগোলক। এই পুরোটা অক্ষিগোলক, এটি একটি চক্ষুকোটরের মধ্যে অবস্থিত, এবং অক্ষিগোলকের কাজ হচ্ছে এই চোখটিকে ডানে বামে ঘোরাতে সক্ষম। 2, শ্বেতমণ্ডল। এই শ্বেতমণ্ডল হচ্ছে একটি সাদা অস্বচ্ছ তন্তুময় আঁশজাতীয় পদার্থের আবরণ। এটি অক্ষিগোলককে আবৃত করে রাখে। এর কাজ হচ্ছে চোখের আকৃতি ঠিক রাখা এবং বাইরের অনিষ্ট থেকে, যে কোনো অনিষ্ট থেকে চোখকে রক্ষা করা। 3 নম্বর হচ্ছে কর্নিয়া। তোমরা দেখতে পাচ্ছ কর্নিয়া, এই অস্বচ্ছ জায়গার এই কর্নিয়া নামক অংশটি হচ্ছে স্বচ্ছ একটি ছিদ্র। স্বচ্ছ একটি ছিদ্র, শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা কর্নিয়া দেখতে পাচ্ছ বাইরের দিকে খুব বেশি একটা উত্তল। ছবিতে দেখতে পাচ্ছ কর্নিয়া, ঠিক আছে। 4, কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল হচ্ছে অস্বচ্ছ অংশ, মেলালিন এবং বিভিন্ন ধরনের রঞ্জক দ্বারা গঠিত এই অংশ। শ্বেতমণ্ডলের ভিতরের এটি আচ্ছাদন বিশেষ এবং এটির কারণেই আলো প্রতিফলিত হতে পারে না। চোখ দিয়ে প্রবেশকৃত আলো এই শ্বেতমণ্ডলের কারণেই এখানে আলোর প্রতিফলন হয় না। 5, আইরিশ। তোমরা দেখতে পাচ্ছ আইরিশের অবস্থান, এটি কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত এবং অস্বচ্ছ পর্দা, অস্বচ্ছ পর্দা কর্নিয়ার ঠিক পেছনে, এবং এই পর্দাটি মানুষের ক্ষেত্র বিশেষে বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন নীল, বাদামি, কালো। এটার কারণে চোখের রং বিভিন্ন হয়। সাধারণত এটি, এই আইরিশ, কালো বর্ণেরই হয়ে থাকে। 5, তারারন্ধ্র বা মণি বা পিউপিল। এই অংশটি চোখের উন্মুক্ত, এই পিউপিল বা তারারন্ধ্র দিয়েই আলো চোখের ভেতরে প্রবেশ করে। এই তারারন্ধ্র উজ্জ্বল বা তীব্র আলোতে ছোট হয়ে যায়, মৃদু আলোতে প্রসারিত হয়ে যায়। এই তারারন্ধ্র বা মণির একটি ফাঁকা অংশ, এটি দিয়ে আলো
চোখের অভ্যন্তরে প্রবেশ করে এখানে। এরপরে দেখতে পাচ্ছ সাত নাম্বার হচ্ছে লেন্স, একে ক্রিস্টালাইন কনভেক্স লেন্স বা স্ফটিক উত্তল লেন্স বলা হয়। এই লেন্স কর্নিয়ার পিছনে অবস্থিত, কর্নিয়ার দেখতে পাচ্ছ কর্নিয়ার পেছনে অবস্থিত, এই যে এটির নাম হচ্ছে লেন্স। এটি আলোকরশ্মি চোখে প্রবেশ করতে সহায়তা করে। এরপরে দেখতে পাচ্ছ রেটিনা, রেটিনা হচ্ছে গোলাকার চোখের পেছনে অবস্থিত, এই দেখো রেটিনা। এটি ঈষৎ গোলাপি আকৃতি, গোলাপি বর্ণের একটি আচ্ছাদন। রেটিনা হচ্ছে ঈষৎ গোলাপি আকৃতির বর্ণের একটি আচ্ছাদন। এর কাজ কি, আলো প্রবেশ করলে এইখানে একটি উত্তেজনা সৃষ্টি হয়, এই উত্তেজনাটি অপটিক স্নায়ু বা মস্তিষ্কে প্রেরিত হয়। এখানে দেখতে পাচ্ছ অপটিক স্নায়ু। এই রেটিনা একটি গোলাপি পর্দা বিশেষ, আলোগ্রাহী পর্দা, মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে। লাস্ট হচ্ছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। তোমরা দেখতে পাচ্ছ কর্নিয়া, কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী স্থানে যে স্বচ্ছ এক ধরনের জেলিন ন্যায় পদার্থ থাকে তাকে আমরা বলবো অ্যাকুয়াস হিউমার, তাকে আমরা বলবো অ্যাকুয়াস হিউমার। আর রেটিনা আর লেন্সের মধ্যবর্তী স্থানে, রেটিনা লেন্সের মধ্যবর্তী স্থানে যে পদার্থ থাকে তাকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার। তো এখন প্রত্যেকটা অংশ তোমরা দেখে নিলে, অংশের গঠন এবং এর কাজ আলাদা আলাদা বলেছি, সবাই নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ইট হেলদি ফুড, কিপ ক্লিন অ্যান্ড মেন্টেন সোশ্যাল ডিস্টেন্স টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশাস ডিজিজ। আল্লাহ হাফেজ।